সেই সূত্রে আমরা চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলা চিনকি আস্তানায় ওখানে বাবা বাসা ছিল আমাদের। এখন ওখানে বাবা চাকরি করতেন, ওনার ডিজিগনেশন ছিল এই সিনিয়র সাব স্টেশন ইঞ্জিনিয়ার, তখনকার বলতো PWI। 1971 সালে আমি তখন ক্লাস 7 থেকে 8 উঠছি, আমি মিরসরাই থানার জোরঞ্জ স্কুল ছাত্র ছিলাম। 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের কথা আমার স্পষ্ট মনে আছে, সেদিন ভাষণটা প্রচার রেডিও হয়নি, তখন রেডিও ছিল আমাদের বাসায়, এটি তো শোনার জন্য অপেক্ষা করছিলাম। আর মোটামুটি যখন আমরা যখন ক্লাস 7-এর ছাত্র, তখনই বঙ্গবন্ধুর আন্দোলন এসবের সাথে আমরা মোটামুটি সেই কিশোর বয়সেই আমাদের একাত্মের মনোভাব ছিল, একাত্ম ঘোষণা করছিলাম। 25শে মার্চে যুদ্ধ আরম্ভ হলো, সেই কাল রাত্রের কথা আমাদের মনে আছে। যদিও আমরা চট্টগ্রামের চিনকি আস্তানায় ছিলাম, ওখান থেকে আমরা বিভিন্ন খবরে জানতে পারলাম যে এরকম অনেককে মেরে ফেলছে সেনাবাহিনীরা। এপ্রিল মাসে 17 তারিখ আমাদের বাসায় ওখানকার স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যেমন তখন মিরসরাই জেলা উপজেলার ফজলুল হক DSC, এখনও আছেন যিনি, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মিরসরাই MP, বর্তমান MP ওনারা, এবং ওখানকার একজন সচিবের ছেলে ছিল মিহির চৌধুরী নাম, এবং আরও অন্যান্য অনেকে, ঠিক পুরোপুরি নামগুলো এই মুহূর্তে বলতে পারবো না। আমার এইটুকু মনে আছে যে ওনারা এসে বাসায় বাবাকে সহ আরও রেলওয়ে অনেক কর্মচারী যারা রেললাইনের সাথে জড়িত, রেললাইনে কাজ করতে পারবে, তাদেরকে নিয়ে রাত্রেবেলা গভীর রাত একটা মালগাড়ি থেকে একটা ইঞ্জিন খুলে নিয়ে, এই মালগাড়িটাকে ওখানে দাঁড় করিয়ে মালগাড়ির ইঞ্জিন খুলে নিয়ে সেই ইঞ্জিনে লোকজন সহ একটা গার্ডফ্যান নিয়ে চিনকি আস্তানার পাশেই ঘুমঘাট ফেনীর দিকে যেতে, একটা ব্রিজ, দুটো ব্রিজ পড়ে, সেই দুটো ব্রিজ ওনার সহযোগিতায়, উনি যেহেতু দায়িত্ব ছিলেন ট্র্যাকের দায়িত্বে, রেললাইনের দায়িত্বে, উনিশশো ওই ব্রিজ দুটা নষ্ট করে সেনাবাহিনী গাড়ি যাতে আসতে না পারে, এটা বঙ্গবন্ধু তাকেই নাকি তখন এসব রেল যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। এবং বাংলাদেশে আমি যতটুকু জানি, বাংলাদেশ রেলে মানে তখন প্রথম রেল যোগাযোগ বিচ্ছিন্ন করছে, ঢাকা চট্টগ্রাম রেল লাইন যেটা যোগাযোগ বিচ্ছিন্ন করছে, সেটাতে আমার বাবাই নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধাদের সাথে। তখন মুক্তিযোদ্ধা সূচনা লগ্ন, মুক্তিযোদ্ধা তখন শুরু হয় নাই, যারা আজকের BJP যারা BDR তারা তখন ইপিআর ছিল, আমরা দেখেছি চোখের সামনে যে অনেকে আহত হয়ে তখন চলে যাচ্ছে রেললাইন ধরে, অনেক শরণার্থী, অনেক লোক চলে যাচ্ছে। আমরাও চলে যাওয়ার জন্য প্রোগ্রাম নিচ্ছিলাম যে চলে যাব, তখন সবার ইয়েতে বলে যে না আমরা এই কাজটা করে যেতে হবে, বাবা তো বললো, বাবার সহ সেদিন দুটা ব্রিজ নষ্ট করে এবং 1 কিলোমিটার প্রায় রেললাইন উত্তোলন করে, তুলে ফেলে সেই রাতে, রাতে তুলে ভোরবেলায় এসে আমাদেরকে বললো যে সবাইকে এখন চলে যেতে হবে বাসা ছেড়ে, সেনাবাহিনী আসতেছে, ওদের ট্রেন অ্যাক্সিডেন্ট করানো হয়েছে, হ্যাঁ ওরা আসে আমাকেই খুঁজবে এবং আমাকে মেরে ফেলবে, অর্থাৎ তোমরা থাকতে পারবো না, তোমরা চলো সবাই। আমার মা তখন অসুস্থ ছিল, আমার বাবা মারা যাওয়ার পরের দিন আমার একটা ছোটো বোন হয়, পরের দিন সন্ধ্যার সময় সে মেয়ে আমার বোনটা বাবাকে দেখেনি, আমরা আমার মাকে নিয়ে বেশি দূর আগাইতে পারিনি। তারপরেও আমরা কাছাকাছি একটা জামালপুর গ্রামে একটা বাড়িতে শেল্টার নিয়েছিলাম, ওখানে আমাদের সাথে এই রেলওয়ের একজন গার্ড, তার ছেলেদের নাম আমি জানি, একরাম, সেও মারা গেছে, তার ছেলে আরেকজন ছিল জসিম, সে জীবিত আছে মনে হয়, আমার সাথে যোগাযোগ নাই এখন, ওই গার্ড সাহেবের নাম থেকে মুহূর্তে বলতে পারবো না, ভুলে গেছি। গার্ড সাহেবের দুই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, তার দুই ছেলে গার্ড সাহেব, আমার তিন বোন আর আমার বাবা, আমার একজন ভগ্নিপতি সদ্য বিবাহিত, তো তুলে নেয়নি বোনটা, বন্ধুপতি তখন আমাদের বাসায় এসেছিলেন দিনাজপুর থেকে, ট্রেনে নেমে গিয়ে আমাদের বাসায় সেন্টারে ছিল, তা পালাবার সময় ওই বন্ধুপতিটাও মারা যায় একসাথে,
মূলত ওরা খুঁজতে ছিল আমার বাবাকে। তার যখন মারা যায় মেরে ফেলে, তার 2 ঘন্টা আগে আমাদের বাসার একজন দারোয়ান ছিল, ইসাক চৌকিদার নাম তার, সেই চৌকিদার এসে খালি গায়ে লুঙ্গি পিছনে বেঁধে, সে একটা হাতে চিরকুট নিয়ে সাদা কাগজে কলমে লেখা চিরকুট নিয়ে দৌড়ায় দৌড়ায় আসছে। তা আসে বলছে যে আপনাকে তো সেনাবাহিনীরা চিঠি দিছে আপনাকে বাসায় যেতে এবং কাজে যোগদান করার জন্য, যে বৃষ্টির যে লাইনগুলো নষ্ট হয়েছে সেই কাজ ঠিক করে দিলে, আপনার কোনো কিছু হবে না। চিঠিটা ইংলিশে লেখা, আমার চোখে এখনও ভাসে। তো বাবা পরে শুনেছেন আমাদেরকে যে সেনাবাহিনীরা চিঠি পাঠিয়েছে, একজন মেজর লিখছে আমাকে কাজে যোগদান করার জন্য, রেল লাইনগুলো ঠিক করার জন্য, আমাদেরকে দেখাশোনা তারা করবে। আসলে তো এটা চবিতাকে দিয়ে আমাদেরকে খোঁজটা নিল, আসলে তো তারা আমাদেরকে নিয়ে মেরে ফেলবে। তো পরে চবিতার থেকে জানলাম যে আমি কি করব, আমাকে তো ওরা মারার জন্যই প্রস্তুত, এবং আপনাদের বাসাটাই সবচেয়ে বড় ছিল, ইঞ্জিনিয়ারের বাসা, ওই বাসায় অফিসাররা শেল্টার নিচ্ছে এবং আশেপাশে ক্যাম্প করছে, আমাকে বলছে তোমার সাহেবকে তুমি ডেকে নিয়ে আসো, আর যদি ও অনেক অস্বীকার করছে বলে যে না আমি জানি না আমি কোথায় আছে জানি না, কেউ বলে যে তোমার সাহেব যেখানেই থাকুক না কেন তুমি এই চিঠিটা দাও তাকে, চিঠিটা দিলে বুঝতে পারবে। ওই লোকের সাথে ফলো করে সেনাবাহিনীরা সম্ভবত এসেছিল, যখন চিঠিটা দিয়ে যায় তার 10 মিনিটের মধ্যেই সেনাবাহিনী আমাদেরকে ঘরে ঢুকে, এবং আমাদেরকে শুধু আমাদের পরিবারে যারা ছিল, বাবা সহ আমি সহ আমার বড় ভাই ছিল তখন, আমরা 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে আমি মেজ, আমার বড় ভাই ছিল তখন কলেজ ছাত্র, ফেনী কলেজের ছাত্র, আমার 2 বোন ফেনী কলেজের ছাত্র ছিল, আমরা 1 বোন জোরগঞ্জ স্কুল ছাত্র ছিল, আমিও ছিলাম জোরগঞ্জ স্কুল ছাত্র। এই 3 বোন বাবা, আমরা 2 ভাই সবাইকে আলাদা করে, মাকে সব আলাদা করে আমাদেরকে ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য নিয়ে গেছে। তো মাকে অসুস্থ বলে মাকে নেয় নাই, আমাদেরকে সবাইকে নিয়ে গেছে, নিয়ে একজন অফিসার ছিল সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনী সবাই, ওখানে নিয়ে এই সিদ্দিক হাজির গোডাউন, একটা সিগারেটের গোডাউন আছে, সেই গোডাউনের ওরা অফিস করছিলো, সেনাবাহিনীর একটা ক্যাম্প করছিলো ওখানে, সে ক্যাম্পে নিয়ে যায়। সে ক্যাম্পে নিয়ে আমাদেরকে বলে যে তোমরা যাও কাজে যোগ দাও, হ্যাঁ তোমাদেরকে কোনো কিছু করা হবে না, এই কথা বলে আমাদেরকে ফেরত দেয় যে তোমাদের ব্যাগ ট্যাগ যা কিছু আছে তোমরা নিয়ে যাও। আমরা যখন ফিরে আসি তার কাছাকাছি বাড়িতে, আরেকজনের শেল্টারের বাড়িতে আশ্রয় ছিলাম ওখানে, ওখানে এসে আমাদেরকে বলে যে লাইন ধরো, তখন বলছি চলো তাড়াতাড়ি। তখন আরেকজন আমাদের নামসাব ছিল পাশের মসজিদের, সে বলে যে নামাজটা পড়ে আমরা সবাই চলে যাই। আমরা 4টা পরিবার ওই বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, সেখানে মসজিদের ইমাম সাহেব, তারপরে ওই বাড়িওয়ালার নাম ছিল সুলতান মিয়া, তারপরে গার্ড সাহেব, ওনার 2 ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, অনার্সে বা মাস্টার্সে এরকম পড়তো, তারা তাদেরকে আমি সহ আরও 2টা ছেলেকে সহ আমাদেরকে লাইন ধরাইলো। লাইন ধরায় আমাদের আমার পাশে এই 3 জনকে মেরে ফেলে, 5 জনকে মারে। 5 জনকে মারার পর আমাদের 3 জন বাকি ছিলাম, গার্ড সাহেবের 2 ছেলে আর আমি 1 জন। তো বাবা বলছে যে ওরা তো কোনো অপরাধ করে নাই, অপরাধ করলে আমি করছি, ওদেরকে মারবেন, করে বাচ্চা ছেলেদেরকে বের করে দেবেন, ছেড়ে দিন, মারলে আমাদেরকে মারবেন। পরে আমাদেরকে কী মনে করে আমাদের 3টে ছেলেকে বের করে দিচ্ছে লাইন থেকে, বের করে দিয়ে আমার বাবাকে বললো যে তোমরা চলো ক্যাম্পে চলো। ক্যাম্পে নিয়ে যেতে তাদের হয়তো অসুস্থ উদ্দেশ্য ছিল বোনদের প্রতি, আমার বোনরা তো তখন কলেজের ছাত্রী, কিছুদিন নিয়ে যাওয়ার পরে এই আপনার খুব জোরে বিশ গজ নিয়ে যাওয়ার পরে আমার বাবাকে আর আমার ভগ্নিপতিকে টান দিয়ে, মাথায় টুপি ছিল তাদের, পকেটে কর্ণশ্রী, বাবার ছোটো পকেটে কর্ণশ্রী ছিল, আমাদের সামনেই ওনাদেরকে গুলি করে মেরে ফেলছে। যখন গুলি করে মেরে ফেলছে তখন বোনরা ভয় পেয়ে গেছে যে ওদেরকে হতা হবে, অর্থাৎ ওদেরকে চলে যেত নিয়ে যেতে ক্যাম্পে, ওরা ওদের থেকে ছুটে দৌড়ে পালাইতে চাইছিল 3 জনই। পরে পিছন থেকে 3 জনকে গুলি করছে ওখানে সিদ্দিক হাজির গোদামের পাশে জামালপুর গ্রামে, বাবা ভগ্নিপতি এবং 3 বোন ওখানেই মেরে ফেলে, আর 5 জনকে তার পাশে গার্ড সাহেব সুলতান মিয়া বাড়িওয়ালা আর একজন ইমাম সাহেব মোট 10 জন। তারপর যে আমরা কবর দেওয়ার চেষ্টা করি, কবর দিতে দেন এই পরে ওখানে চিনকাস্তানা মাজারের পাশে আমার বাবাদেরকে অনেক পরে লাশ, গলিত লাশ আমরা দাফন করি, এখনও সেই কবর আছে। এরপর সবাই ব্যাপক আলোচিত মিরসারী উপজেলার মধ্যে এক পরিবারের মধ্যে এতজন মারা যাওয়া, এটা এখনও পর্যন্ত বেশ ব্যাপক আলোচিত হয়, কিন্তু আমরা শহীদ পরিবার হিসাবে ওখানে চেয়ারম্যান আমাদেরকে সার্টিফাই করে, মুক্তিযোদ্ধা সংসদ থেকে আমাদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করার জন্য আশ্বাস দেয়।
আমার বড় ভাই রেলওয়েতে চাকরি করতেন, উনি এখন রিটায়ার্ড অবসর গ্রহণ করেছেন। এরপরে আমি বিভিন্নভাবে চেষ্টা করি যে উনি কি আসলে শহীদ দেশের কাজের জন্য রেললাইন উত্তোলন করতে গিয়ে তাকে খুঁজে বের করে আমার বন্ধুদের উপর অত্যাচার করে বাবাকে সবাইকে মারলো। তা আমরা তো মুক্তিযোদ্ধা কি না আমি বুঝতে পারতেছিলাম না, নাকি সহযোগী মুক্তিযোদ্ধা। হ্যাঁ, তো যাই হোক, এই অবস্থার মধ্যে যেহেতু আমরা ছোটো ছিলাম, বড় ভাই অতটা কেয়ার নেয় নাই, চলে গেছে রাজশাহীতে ট্রান্সফার হয়ে, আমরা এখানে একা ছিলাম। এরপরে আমি যখন থাকতে পারছিলাম না কোনো অবস্থাতে, আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল, মা অসুস্থ হয়ে তার দু এক বছর পরে মাও মারা গেছে। এরপর আমি রেলের একটা যে বাসাটা বড় ভাইয়ের নামে ছিল সেই বাসাটায় আমরা শহীদ পরিবার সেই বাসাটা চাইলাম। বাসাটা অনেক কী করার পর তৎকালীন যোগাযোগ মন্ত্রী, উনি তখন শহীদ পরিবার হিসাবে বাসাটা আমাদেরকে রাখুন দেয়, সেই বাসায় আমাদেরকে রাখুন দিল। 15 বছরের প্রভিশন থাকা সত্ত্বেও আমাদেরকে 1 বছরের জন্য থাকার জন্য সুযোগ দেয়। 1 বছর পর থেকে 14 বছর সরকারের সাথে রেলের সাথে বিভিন্নভাবে যুদ্ধ করেছে, বের হয়ে যাও বের হয়ে যাও, বের করার জন্য পুলিশ পাঠিয়েছে, অনেক কিছু করছে। আমরা শহীদ পরিবার বলেই করেনি, পরে আমাদেরকে দমক দিয়ে বলছে ঠিক আছে তোমরা শহীদ পরিবার লিখে রাখো, মুক্তিযোদ্ধা থানা কমান্ড, মিরসরাই থানা কমান্ড সহযোগিতা করবো, সার্টিফিকেট দিল। রেলওয়ে থানা কমান্ড, রেলওয়ে ইউনিট কমান্ড, এরা সবাই সার্টিফিকেট দিল, এরা সহযোগিতা করবো। যাই হোক, সেই বাসায় আমরা 20 বছর ছিলাম। কিন্তু পরবর্তীতে এই 111-এর সময় আমাদেরকে বাসা থেকে বের করুন, আমরা বাসা থেকে এখন আরও বাসায় থাকি, বিভিন্ন জায়গায় বাসায় থাকতে পারিনি। এই যাবৎ চেষ্টা করছি, ইদানিং 2014 সালে আমি মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করি, আমার একটি শহীদ মুক্তিযোদ্ধা হিসাবে আমার বাবার নাম গেজেটে উত্তোলনের জন্য। মন্ত্রী সাহেব ডিজি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে লিখলেন যে এটাই করে, তখন অনলাইনে করতেছে, অনলাইনে করার সময় করতে পারিনি, বলে যে না এটা শহীদ হিসাবে এটা হাতে হাতে করেন। পরে আমি হাতে হাতে করলাম, এখনও আজকে মিরসরাই উপজেলায় গেলাম, ওখানেও বলছে যে না শহীদের তালিকা এটা পরে হবে। কিন্তু আমার বাবা মুক্তিযোদ্ধা না সহ মুক্তিযোদ্ধা নাকি শুধু শহীদ পরিবার, সেটার জন্য তবুও আমি গেছি যে দেখি ওখান থেকে পাঠায় কিনা, গিয়ে দেখলাম যে না ঢাকা থেকে আমাদের কোনো কাগজ পাঠায়নি এখানে যাতায়াত পাঠানোর জন্য। তারপরে আবার ওখানে যোগাযোগ করলাম, ওখান থেকে একটা চিঠি পাঠাইছে রেলওয়েকে, রেলওয়ে সচিবকে লিখছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল থেকে, যে রেলওয়ের তালিকায় এই শহীদ গোলাবউদ্দিন, আমার বাবা গোলাবউদ্দিন, এই গোলাবউদ্দিনের নাম আছে কি না তাহা জানানোর জন্য। কি সম্মানী ভাতা তো পায়নি, এই চিঠির আর কোনো হদিশও পায়নি। এই চিঠি আজকে 2 মাস যাবৎ খুঁজতেছি আমি, এই চিঠি কোনো পাচ্ছি না, এই চিঠির হদিশ, যে চিঠি কোথায় আছে এবং এই চিঠির উত্তরটা কে দেবে তাও আমার এখনও বুঝতেছি না। যাই হোক, আমি এখনও চেষ্টা করছি, তা আশা করি পাবো এটার কোনো, কিন্তু নিশ্চয় থানা থেকে আর কোনো কিছু যাতে বাছিয়ে হয় না, এই কাগজটা পাঠিয়ে এই অবস্থার মধ্যে আছে বর্তমানে। সরকার থেকে এই পর্যন্ত আমরা খুব একটি বাসা ছাড়া 15 বছর এরোপ্লেন ছাড়া আর কোনো টাকা পয়সা সাহায্য সহযোগিতা পাইনি এই পর্যন্ত। আমরা চেষ্টা করছি যে সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যায়।